ময়মনসিংহের র‍্যাব 14 কোষ্টিপাথর সহ 7 জন চোরাকারবারিকে আটক করেছে। তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন বিডিএস স্টার টিভির স্টাফ রিপোর্টার তাপস কর, সাথে আছি আমি তাসকিরা মিশা। ময়মনসিংহের র‍্যাব 14 গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টিপাথর সহ 7 জন চোরাকারবারিকে আটক করেছে। ময়মনসিংহ নগরীতে এক অভিযান চালিয়ে 40 কেজি ওজনের কোষ্টি পাথর সহ 7 জন চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব 14। আটককৃতরা হলেন মোহাম্মদ রুকত, প্রদীপ মজুমদার, শেখ শামসুল আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, নিমন রানা, আলাউদ্দিন ও নাজিরুল ইসলাম মিন্টু। বুধবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস মোড়স্থ র‍্যাব 14 ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‍্যাব 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিখারউদ্দিন। তিনি এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে নগরীর শিববাড়ি এলাকায় এক অভিযান চালায় র‍্যাব 14-র একটি দল। অভিযানে শিববাড়ি ওভারব্রিজের নিচে রানা জুয়েলার্স থেকে ওই 7 চোরাকারবারিকে কোষ্টি পাথরের মূর্তিসহ আটক করতে সক্ষম হয় র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় 40 কেজি ওজনের কোষ্টি পাথর ও 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাব 14-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারউদ্দিন আরও বলেন, আটককৃতরা কোষ্টি পাথর পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে কোষ্টি পাথর সংগ্রহ করে অবৈধভাবে পাচার করে আসছিল। চক্রের অন্যান্যদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।